ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তার একটা বড় সড়ো কারণ আছে। তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, আপসেট হয়ে গেছিলাম। এখনও সেই খারাপ খবরটা নিয়েই যতদিন উনি থাকবেন ততদিন থাকতে হবে। আমার ভিডিওটা বন্ধ করার কারণ হচ্ছে যে আমার শাশুড়ির ক্যান্সার ধরা পড়েছিল। তো পুজোর আগেই ওটা ধরা পড়েছিল, তো সেই থেকেই আমি ভিডিওটা অফ করতে বাধ্য হয়েছি। মন থেকে খুব মানে ভেঙে পড়েছিলাম আমরা বাড়ির সবাই, এখনও একই অবস্থা। তো এখন ওই ওষুধের ওপর আছেন, চিকিৎসা চলছে। তো আমি ভাবলাম যে অনেক দিন তো আপনাদের সামনে আসা হয়নি আর কারণটা বলাও হয়নি, তাই কারণটা বললাম। আর আমি এবার ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। এবার আমি গ্যাপে গ্যাপে ভিডিও দেব, এবার আপনারা দেখতে থাকবেন, আমার একটু প্রবলেমটা মানিয়ে নেবেন। আমার কিছু করার ছিল না এতে, আবারও ভিডিওটা করবো বলে আবারও ঠিক করেছিলাম দিন দশেক আগে, কিন্তু আবারও আর একটা সমস্যা এসে পড়েছে। আমার বোনের তোমার ফলিকুলার সিস্ট ইনফেকশান হয়ে গিয়েছিলো, সেটা বাস্ট করেছিল ওভারিতে। তো সেও তাকে নিয়েও খুব মানে প্রবলেমে পড়েছি আমরা, মানে বড় সড়ো একটা অপারেশান ওনারও হলো। তো এইসব নিয়ে জড়িয়ে পড়েছিলাম, করতে পারিনি। এখন বোন ভালো আছে, শাশুড়িও ওষুধ চলছে, চিকিৎসা চলছে। তো আমিও ভাবলাম যে এইটা এবার শাশুড়ির যেটা হয়েছে সেটা তো আমার মানে কন্টিনিউ এখন আমার সঙ্গে নিয়েই চলতে হবে, বা আমরা বাড়ির সবসময় এটা ফিল করতে হবে, আমাদেরকে কিছু করার নেই। এই রোগটা তো আমাদের কারোর হাতে নয়, আর আমি এটা গ্যারান্টিও দিতে পারবো না যে আমি সারিয়েও তুলতে পারবো, সেটাও তো আমি বলতে পারবো না। ডাক্তার নিজেই বলতে পারছে না কিছু। তো এই রোগের তো চিকিৎসা নেই, আপনারা জানেনই, মানে উন্নতি কিছু হবে না ওই ওষুধ খেয়ে ট্রিটমেন্টে যতদিন উনি থাকবেন। এইভাবেই আমি ওনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। তো এবার আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আমারও অনেকটাই মন খারাপ যে আপনাদের সামনে আমি আসতে পারছি না, আমি আমার প্রবলেমটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। মন থেকে সত্যি বলছি ভেঙে পড়েছিলাম, এত মানে ভিডিওটা বন্ধ করতে আমি বাধ্য হয়ে গেছিলাম। তো ঠিক আছে, এবার আমি আবার নতুন করে ভিডিও শুরু করছি। আমি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি, ভিডিও ছাড়বো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমি এটাই কামনা করব। তো আজকের মতো বাই। আমি কারণ এক্ষুনি বেরিয়ে যাব, আমাদের আজকে লাস্ট ক্যাম্প ডিউটিতে বেরোচ্ছি, লাস্ট ক্যাম্প আছে লক্ষ্মীর ভাণ্ডারের। তো এই ক্যাম্পে যাবার জন্য রেডি হয়েছি, ভাবলাম লাইভটা আপনাদের সাথে করে নিই ভিডিওটা। তো ঠিক আছে, আপনারা তাহলে আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, একটু মানিয়ে নেবার চেষ্টা করবেন। তাহলে আজকের মতন বাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।